গ্রিন কার্সে ঠিক আছে তো সুতা না সুতা না থাক এই যে এই সাইডটা আছে প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম একদম শেষ সময়ে ভয়েস নিয়ে আসলাম কারণ আপনারা আজান শুনতে পেলেন আজানের সময় কথা বললাম না আর কি আমি এলাম মানিক জেমস হাউস এটি গুলিস্তানের সমবায় টুইন টাওয়ার মার্কেটের পাশে অবস্থিত এখানে বিভিন্ন ধরনের এখানে অনেক ধরনের জেমসের দোকান রয়েছে আমি মানিক জেমস হাউসে আসলাম আমার যে পুরাতন আংটিটি সেই আংটিকে আবার নতুন করে তৈরি করার জন্য মানিক ভাই আমার সেই আংটিটি এখন আমার জন্য নতুনভাবে তৈরি করে দিচ্ছে মাত্র 250 টাকা দিয়ে মানিক ভাইয়ের দোকানে অনেক জেমস দেখতে পাচ্ছেন অনেক ধরনের রত্ন পাথর আপনাদেরকে দেখাচ্ছি মানিক ভাই সর্বোচ্চ কত টাকা পর্যন্ত পাথর রয়েছে আপনার এখানে এগুলা তো কম দামি তো এগুলা কি অল্প দামে আমরা বিক্রি করি আচ্ছা কত তারপর কত থেকে কত পর্যন্ত এখানে আমাদের আছে সর্বোচ্চ 1500 2000 টাকা পিসের পাথর আছে পাথর আছে কি কি নামের পাথর আছে এখানে এগুলা আপনি বিভিন্ন ধরনের আকিক আছে পান্না আছে ক্যাপসাই আছে রুবি আছে কোবাল আছে এগুলা কোন দেশি পাথর এগুলা এগুলা আপনার বিভিন্ন দেশের থেকে আসে তো ইন্ডিয়া থেকে আসে মজুরি কেমন নেন মজুরি মজুরি আপনি ধরেন আমরা সর্বনিম্ন ধরেন 300 টাকা মজুরি উপরে 500 টাকা 1000 টাকা মজুরি এরকম আচ্ছা আচ্ছা মানিক জেমস হাউসের সত্তাধিকারী মানিক ভাইয়ের মুখ থেকে শুনলেন তার ব্যবসা সম্পর্কে তার জিনিসপত্রের যে জুয়েলারি আইটেম রয়েছে সেই আইটেম সম্পর্কে আপনি কি স্বর্ণের কোনো আইটেম বা রূপার কোনো আইটেম বিক্রি করেন স্বর্ণরূপা আপনার কাছে আছে স্বর্ণরূপা আমরা অর্ডার করলে কাস্টমারে নিয়ে আসে পাশাপাশি কাস্টমারে আপনারা শুধু তৈরি করে দেন আচ্ছা স্বর্ণের আংটি তৈরি করেন হ্যাঁ স্বর্ণের ও পাথরের আংটি তৈরি করেন না তাড়াতাড়ি বানাও আচ্ছা আমি যাই আমি দেরি করব ওকে প্রিয় বন্ধুরা আপনারা যদি আপনাদের কোনো কিছু তৈরি করতে হয় আংটি পাথরের আংটি রূপার আংটি তাহলে আপনাদেরকে গুলিস্তানের এইগুলিতে আসার জন্য দাওয়াত রইল আপনারা এখানে অনেকগুলো দোকান দেখতে পাবেন অনেকগুলো জুয়েলারি মেকিংস দোকান এখানে পাথরের আইটেম রয়েছে বিশেষ করে অনেকগুলো পাথর অনেক আইটেমের পাথর রয়েছে আমি মানিক ভাইয়ের দোকান থেকে আমার আংটিকে আমি আবার নতুনভাবে তৈরি করতেছি আপনারা দেখতে পাচ্ছেন
উনি তার সুনিপুণ হাতে উনি যে কারিগরি দক্ষতা রয়েছে সেই দক্ষতা প্রয়োগ করে উনি আমার আংটিকে পাথরের আংটিকে নতুন ভাবে তৈরি করে দিচ্ছে মানিক ভাই আমার আংটিটার নাম কি আপনার এটা হলো নীলা পাথর নীলা পাথর এটা ভালো আছে না হ্যাঁ পাথর কোয়ালিটিটা ভালো আচ্ছা নীলা পাথর আমি যে আংটিটা ব্যবহার করি এটা হচ্ছে নীলা পাথর ওকে প্রিয় বন্ধুরা ভালো থাকুন আপনারা যদি আপনাদের এই জুয়েলারি আইটেম তৈরি করতে চান এবং জুয়েলারি বিভিন্ন প্রোডাক্ট কিনতে চান পাথরের তাহলে আপনারা এই দোকানে আসবেন গুলিস্তানে আসবেন এই দাওয়াত দিয়ে এখানে বিদায় নিচ্ছি এয়ার খান সিটি বয়েজ ঢাকা